আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি মন ছুঁয়ে যাওয়া গল্প স্পর্শ লেখক বাসুদেব দাস বিভিন্ন চরিত্রে ও গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত চলুন সকলে মিলে হারিয়ে যাই প্রাপ্তি অপ্রাপ্তির খেলার গল্পে স্পর্শ মণিদীপা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পর পুরুলিয়া এসেছে সেই ছোট্টবেলায় পাঁচ ছ বছর বয়সে পুরুলিয়া ছেড়ে চলে আসে কলকাতার নারকেলডাঙা অঞ্চলে তারপর আর ওখানে যাওয়া ওঠেনি পুরুলিয়ার স্মৃতি প্রায় ঝাপসা হয়ে এসছে তাছাড়া আজকাল সর্বত্রই পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে আর পুরুলিয়ার যেই অঞ্চলটায় মণিদীপাড়া থাকত অর্থাৎ যেখানে মনিমা মানে মহিমা মুখার্জি এখনো থাকেন বলে পূর্ণিদীপার মনে হচ্ছে সেই অঞ্চলটারও অনেক পরিবর্তন হয়েছে দেখে কিছু বোঝার উপায় নেই মণিদীপা একজনকে ডেকে বলল আচ্ছা এখানে মহিতোষ মুখার্জি উনি মারা গেছেন ওনার স্ত্রী মহিমা মুখার্জি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন রিটায়ারমেন্ট করে গেছেন কোন বাড়িতে থাকেন বলতে পারেন ভদ্রলোক বললেন ওনার স্বামী কী করতেন মণিদীপা বলল উনি প্রথম জীবনে কেন্দ্রীয় সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতেন এয়ারফোর্সের অফিসার ছিলেন রিটায়ারমেন্টের পর মহকুমা শাসকের অফিসে চাকরি করতেন উত্তর এলো আচ্ছা গ্রামের নামটা বলতে পারবেন ওই বিবেকানন্দনগর পুরুলিয়া না আমি তো ওনার সন্ধান দিতে পারলাম না আপনারা একটু এগিয়ে দেখুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরো কয়েকজনকে জিজ্ঞেস করেও হদিশ করতে না পেরে ওরা হতাশ হয়ে পড়ে এবার ভাবনা এসে যাচ্ছে যে হয়তো পাওয়া যাবে না খুঁজতে খুঁজতে অনেক বেলা হয়ে গেছে আগের সঙ্গে কিছুই মেলানো যাচ্ছে না রাস্তাঘাট সব পাল্টে গিয়ে বিরাট বিরাট চওড়া রাস্তা হয়েছে এবড়ো খেবড়ো মাটির পথের আর দেখাই যাচ্ছে না বাড়ি ঘরগুলো আর আগের মতন ছোট ছোট নেই গগনচুম্বী বাড়ি হয়েছে নতুন নতুন দোকানপাট হয়েছে প্রত্যেক বাড়ির নিচেই দোকান মল হয়েছে প্রত্যেক দোকানে নিয়ন আলোর রোশনাই হোটেল রেস্টুরেন্টে ঝিকঝাক নানা বাহারি আলো জ্বলছে নিভছে সে এক মায়াবী পরিবেশ সবুজ গাছপালার চিহ্ন মাত্র নেই পুকুর ডোবা খানা খন্দ কিছুই আর আগের মতন নেই পুরোপুরি নতুন এলাকা বলেই মনে হয় পরিবর্তন হয়েছে মণিদীপাড়ও সেই ছোট্ট পাঁচ ছয় বছরের কুকুমণিটি সে আর আর নেই আজ মণিমাদের পাশের বাড়িতেই থাকতো মণিদীপাড়া সেই সুবাদেই মণিদীপা দিনের বেশিরভাগ সময় কাটাত মণিমাদের বাড়ি সকালবেলা মণিমা স্কুলে যাবার আগে মণিদীপা একবার মণিমার ঘরে এসে মণিমার সাথে দেখা করবেই করবে ফর্সা ছিপছিপে একটু রোগাটো রোগাটোগরেনের মিনি এখনকার মণিদীপা মনিমার ঘরে এসে কাতর স্বরে মনিমা বলে ডাক দিত ওই ডাকটার জন্য মনিমাও অপেক্ষা করে থাকত ভীষণ ভালো লাগত ওই ডাকটা শুনতে যতক্ষণ মনিমা বাড়ি থাকবে মিনি ততক্ষণ মনিমার চারপাশে ঘুরঘুর করবে সব সময় ফুরফুরে চন্মনে ভাব থাকতো মিনির মধ্যে দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক বা আইনগত আত্মীয়তা কিছু ছিল না জাস্ট প্রতিবেশী কিন্তু অন্তরের টানটা এত গভীর ছিল যে তাকে কোনো আত্মীয়তা দিয়েই বেঁধে ব্যাখ্যা করা যাবে না এই জন্যই বলে যে স্নেহ ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকে না প্রত্যেক পুজোয় মনিমা মিনিকে নতুন জামা কাপড় দিত আর ওইটা পরে ঘুরে বেড়াতে মিনির ভীষণ ভালো লাগত মনিমার নিজের কোনো সন্তান নেই একটা ভাইজি আছে মানে দেওরের মেয়ে পাশের বাড়িতে থাকতো সেও মিনির বয়সী আজ সে প্রায় মধ্যবয়সী স্বামী আর কন্যা নিয়ে মনিমার সংসারে থাকে একটু একটু করে সোহাগ দেখিয়ে সব সম্পত্তি দখল করে নিয়েছে মনিমার। বাড়িটা নিজের নামে করে নিয়েছে বেশ কিছু ফিক্সড ডিপোজিট ছিল সেগুলো সব মনিমার সাথে জয়েন্ট নামে করে নিয়েছে পেনশন অ্যাকাউন্টে নমিনেশন করে নিয়েছে সে দুটো পেনশন অ্যাকাউন্ট একটা মনিমার নিজের আর একটা মণিমার ফ্যামিলি পেনশন নিজের বলে আর কেউ নেই তাই তিনি এই ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন সেই তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার পাঁচ বছর বয়সের মিনি আর আজকের মণিদ্বীপার মধ্যে আসমান জমি ফারাক কৈশোর যৌবন পেরিয়ে আজ সে প্রায় মধ্যবয়স্কা তবে এখনও যৌবনের জৌলুস একেবারে নিষ্প্রভ হয়ে যায়নি চোখে মুখে শরীরে অঙ্গে প্রত্যঙ্গে অস্তরাগের সূর্যের লাল উজ্জ্বল আভার মতন স্বগৌরবে প্রকাশ পাচ্ছে বলিষ্ঠ যৌবন রেখা হাঁটা চলায় কথাবার্তায় আচার ব্যবহারে ঝরে পড়ছে আভিজাত্যের পরশ তাই সেই দিনের মিনির মধ্যে আজকের মণিদীপাকে খুঁজে পাওয়া খুব কঠিন অবশেষে মণিদীপা আর তার স্বামী খুঁজে পেল মণিমাকে মণিদীপার ইচ্ছে করছিল ছুট্টে গিয়ে মণিমার কোলে আছড়ে পড়ে কিন্তু মনিমাকে যে অবস্থায় সে দেখতে পাচ্ছে তাতে আঁতকে ওঠার মতন অবস্থা কিছু বুঝে ওঠার আগেই অভাগী মায়ের স্নেহের পরশ ঝরে পড়ছে বাঁধ ভাঙে চোখের জলই তার প্রকাশ সন্তান সেই জলের ধারা মুছিয়ে দিতেই জননীর অন্তর ডুকরে কেঁদে ওঠে সন্তানও মায়ের আঁচল পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে মায়ের আঁচল যে সন্তানের জন্য কতটা স্বস্তির সেটা বলে বোঝানো যায় না ওই আঁচলটা এমন একটা ঢাল যেটা পৃথিবীর সব আঘাত থেকে সন্তানকে রক্ষা করতে পারে জীবন যতটা গভীরে প্রবেশ করলে অনুভূতির ছোঁয়া পাওয়া যায় সেটাই ঘটেছে এক্ষেত্রে এই যে কী দৃশ্য সেটা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় সব অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কিছু কিছু বুঝে নিতে হয় নতুন করে পরিচয় পর্ব সেরে যখন নিশ্চিন্ত হওয়া গেল যে হ্যাঁ এই সেই মিনি আর এই সেই মনিমা। তখন মনিমা কম্পিত স্বরে বিস্তারিতভাবে তার শোচনীয় অবস্থার কথা বললেন তার স্নেহের মিনিকে মনিমা এখন উঠে দাঁড়াতে পারে না তার ডান পায়ে বাতের ব্যথা দীর্ঘদিন ধরে তাকে পঙ্গু করে রেখেছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারবাবু নাকি বলেছেন ওনার এই ব্যথা কোনো দিন সারবে না যতদিন উনি বাঁচবেন ওনাকে শুয়ে শুয়েই জীবন কাটাতে হবে এই দুশ্চিন্তার হতাশা তার জীবনী শক্তিকে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে জানা গেল যে ভাইজি ওনাকে একদমই ভালো করে খেতে পড়তে দেয় না এমন সব খাবার দেয় যা মনিবার মুখে বিস্বাদ লাগে এবং অপুষ্টিকর ওই খাবার না খেলে ভীষণ গালিগালাজ করে তাই ভয়ে ভয়ে খেয়ে নিতে হয় ভালো করে ট্রিটমেন্ট করে ওষুধপত্রও ঠিকমাত্র খাওয়ায় না অনাদর অবহেলার জীবন আর এত সবের ফলে মনিমা আজ মৃত্যু যাত্রী হয়ে পড়েছে জীবনটা ধূসর বিবর্ণ হয়ে গেছে চড়া পড়ে শুকিয়ে যাওয়া নদীর মতন অবস্থা জীবনের প্রতি তার বিদ্বেষ এসে গেছে বাঁচার ইচ্ছা হারিয়ে গেছে মন থেকে একেবারে মিনি আর চোখের জল ধরে রাখতে পারল না সে আর এক মুহূর্ত মণিমাকে পুরুলিয়াতে রাখতে চায় না সে কলকাতায় তার পাড়ার কাউন্সিলরকে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ফেলল মনিমা প্রথমে আসতে চাইছিলেন না পরে মেয়ে জামায়ের পীড়াপিড়িতে কলকাতায় চলে এলেন ভাইজি অনেক করে বাধা দিয়েছিল যাতে ওনাকে কলকাতায় না নিয়ে যেতে পারে তাহলে তো সব কীর্তি ফাঁস হয়ে যাবার ভয় আছে কিন্তু তার শেষ রক্ষা হলো না কলকাতার বাগুইয়াটি অঞ্চলে মেজামাই থাকে মনিমাকে সেখানেই এনে রাখার ব্যবস্থা করা হয়েছে ফুলবাগানে একটি বেসরকারি নার্সিংহোমে একজন ভালো অর্থোপেডিক ডাক্তার আছেন ওনাকে দেখানো হলো ডাক্তারবাবু ভালো করে দেখে শুনে কয়েকটা ওষুধ দিলেন কয়েকটা টেস্ট দিলেন আর বললেন যে একটা অপারেশন করাতে হবে তাতে স্টিলের পাত বসাতে হবে ওনার পায়ে মোটামুটি মাস দুয়েকের মধ্যেই উনি সুস্থ হয়ে উঠবেন আশা করি প্রায় সাড়ে তিন লাখ টাকার মতন খরচা আছে মিনি এবং তার বর রাজি হয়ে গেল ট্রিটমেন্ট করাতে একটা হুইল চেয়ার কেনা হলো মনিমার জন্য প্রতিদিন নিয়ম করে টাটকা ফল ও গরম গরম খাবারের ব্যবস্থা করা হয়েছে এই সবের ফলে মনিমার জীবনের স্বাদও পাল্টাতে শুরু করেছে জীবনের ধারণা আত্মীয়তার ধারানো পাল্টানো শুরু হয়েছে মণিমার মধ্যে নতুন করে বাঁচার ইচ্ছে জাগছে একটু একটু করে প্রাণের সারা পাচ্ছেন এই পরিবর্তন আসলে আত্মার সাথে আত্মার মেলবন্ধনের ফসল এর থেকে এটাই প্রমাণিত হয় যে আত্মীয়তা আনে আত্মার বন্ধন তথা দিনে যথাসময়ে মনিমার অপারেশন হলো তিন দিন নার্সিংহোমে ভর্তি ছিলেন তারপর মণিদীপাদের বাগুইহাটির বাড়িতে থেকেই মণিদীপার সেবা শুশ্রূষা পেয়ে ধীরে ধীরে সেরে উঠলেন মনিমা। মনিমা আর পুরুলিয়ার বিভৎস পুরিতে যেতে চাইলেন না এরপরের লড়াই শুরু হয়েছিল সম্পত্তি দখল নিয়ে পুরুলিয়ার ব্যাংক পোস্ট অফিসে যেসব ফিক্সড ডিপোজিট আছে সেগুলো আনা নিয়ে লড়াই চালাতে চাইল মনিমা মণিদীপা এবং তার বরের ইচ্ছে ওই সব সম্পত্তির পিছনে আর দৌড়ানোর কোনো দরকার নেই যা গেছে তার মায়া বাড়িয়ে আর কাজ নেই পেনশন হিসেবে যে টাকাটা মাসে মাসে পাওয়া যায় তাতেই যথেষ্ট চলে যাবে কিন্তু মনিমার হকের টাকা তাই সেটা ছেড়ে দিতে মন মানছে না তার। আর যে ভাইজি তাকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলে সব আত্মসাত করতে চেয়েছিল তাকে ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই কিছু জমি তিনি আগেই একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানকে দানপত্র করে দিয়ে দিয়েছিলেন সেটা একটা ভালো কাজে লেগেছে কিন্তু বাকি জমি বাড়ি ওই ভাইজিকে ছাড়তে মন চাইছে না কিন্তু সেটা আদায় করার জন্য মামলা মোকদ্দমা করা অনেক ঝঞ্ঝাট মেয়ে জামাই তাকে বোঝালো যে ওই সব ঝক্কি ঝামেলা না বাড়িয়ে পেনশন নিয়ে সুস্থভাবে জীবন কাটানোই ভালো কিন্তু মণিমা ভাবছেন মিনি ও তার বরের পকেট থেকে প্রায় চার লাখ টাকার বেশি খরচা হয়ে গেছে সেই টাকাটা রিটার্ন দেবার কথা মনিমা তুমি নিঃসংকোচ এখানে থাকবে কোনো টাকা পয়সা ফেরত দেওয়ার দুশ্চিন্তা তোমাকে করতেই হবে না আমাদের যা রোজগার তাতে আমাদের সাথে তোমারও দুমুঠো অন্ন জুটবে আমি এক মাকে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে হারিয়ে আরেক মাকে পেয়েছি সেটাই আমার পরম পাওয়া টাকা পয়সা আমাদের দরকার নেই রে মা এতদিনে জানলাম আপন জন কাকে বলে এই জানা জীবন নিয়েই জানা এই জানা আর ভুল অবার নয় গর্ভে ধারণ না করেও যে সন্তান আমি পেয়েছি বহু লক্ষ জননী গর্ভে ধারণ করেও তা পায় না রে কারুর স্পর্শে মানুষ জীবনী শক্তি ফিরে পেয়ে নতুন করে বাঁচতে চায় আবার কারোর স্পর্শে মানুষ মহাকালের গর্ভে বিলীন হয়ে যেতে চায় পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী রে তাই জীবন অমূল্য জীবন পেয়েও যদি জীবনকে জীবন্ত করে তোলার চেষ্টা থেকে বিরত থাকা হয় তবে সেটা জীবনকে অবহেলা করার সমান হয় প্রত্যেকটা জীবনেরই তার নিজস্ব ধারায় বয়ে যাবার অধিকার আছে সেটা থেকে যদি তাকে বিরত করা হয় তবে সেটা জীবনের গতিকে রুদ্ধ করা হয় জীবন বৈচিত্রময় প্রাপ্তি আর অপ্রাপ্তির খেলা নিরন্তর মানুষকে তাড়িয়ে বেড়ায় মানুষ ইঁদুর দৌড়ের মতন দৌড়ে বেড়ায় প্রাপ্তির নেশায় তবে কিছু মানুষ আছেন তারা প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে না ঢুকে জীবনকে খুঁজে বেড়ান জীবনের মধ্যে পাঁচবিশালী গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হইল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই আবার ফিরছি আগামী সপ্তাহে